আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আকবর হোসেন সুমন। জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,23,00,000। এর মধ্যে 64,09,910 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 62,124 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 2,23,09,795 জন। মৃত্যু হয়েছে 7,84,380 জনের, আর সুস্থ হয়েছেন 1,50,53,481 জন। তৃতীয় দফায় ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 2,53,842 জন, আর মারা গেছে 6,312 জন। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 56,55,974, মৃতের সংখ্যা 1,75,074। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,10,019, আক্রান্ত হয়েছে 34,11,872 জন। আক্রান্তের তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 27,66,626 জন সংক্রমিত হয়েছে কোভিড-19, মৃতের সংখ্যা 53,014। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 9,32,493, মৃতের সংখ্যা 15,872। দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 7,50,000 আক্রান্ত ব্যক্তি। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় মারা গেছে 12,872 জন, আক্রান্তের সংখ্যা 5,92,144। পেরুতে আক্রান্তের সংখ্যা 5,49,321, মৃত্যু 26,658। শীর্ষ সাতে থাকা মেক্সিকোতে মৃতের সংখ্যা 57,774, আক্রান্তের সংখ্যা 5,31,239। অস্ট্রেলিয়া জানিয়েছে করোনা ভাইরাসের একটি প্রতিশ্রুতিশীল ভ্যাকসিন পেয়েছে, যা দেশটির 25 মিলিয়ন মানুষের জন্য বিনামূল্যে সরবরাহ করতে সক্ষম। ভ্যাকসিনটি তৈরি করেছে ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রোজেনেকো এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি। যদি ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়, তাহলে অ্যাস্ট্রোজেনেকোর সঙ্গে চুক্তির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য এটি বাধ্যতামূলক করা হবে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে মহামারীর তীব্র অর্থনৈতিক প্রভাব নিয়ে চলমান উদ্বেগ থাকা সত্ত্বেও মার্কিন স্টক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে। নাসডাক তার পূর্বের উচ্চতাকে ছাড়িয়ে নতুন একটি রেকর্ড হিট করেছিল, তবে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ রয়েছে তার রেকর্ডের 5% মধ্যেই। জেনে নেব দেশের পরিস্থিতি। বিশ্বে করোনা আক্রান্তের 16তম অবস্থানে এখন বাংলাদেশ। করোনা আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে প্রতিদিন, বাড়ছে সুস্থতার সংখ্যাও। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী। এ নিয়ে 74 দিনে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা 367, যার মধ্যে 319 জনই মারা গেছে করোনার লক্ষণ এবং উপসর্গ নিয়ে। বাকি 48 জন ছিলেন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে 2 জন মারা গেছেন। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর গাংনির চেঙ্গারা গ্রামের মোহাসিন আলী নামে এক কৃষক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।